গত 31শে ডিসেম্বর 2023 তারিখ কুমিল্লা জেলার লালমাই থানাধীন কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে গতিরোধ করে মালামাল সহ পণ্যবাহী একটি পিকআপ ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনার ভিকটিম শাহিদুল হক, যিনি রাজধানীর কদমতলী থানাধীন দক্ষিণ ধনিয়া এলাকা ভাড়া থাকেন এবং পিকআপ চালিয়ে তিনি ওনার জীবিকা নির্বাহ করে থাকেন। এছাড়াও গত 31শে ডিসেম্বর 2023 তারিখ রাজধানীর কেরানীগঞ্জের বসুন্ধরা রিভারভিউ এলাকার অক্সিকন কনস্ট্রাকশন কোম্পানির হেড অফিস হতে 125টি আনুমানিক 2000 কেজি অক্সিকন কনস্ট্রাকশন অ্যাডমিক্সচার নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে একটি পিকআপ যাত্রা করে পথিমধ্যে রাত 3:30টার দিকে কুমিল্লা জেলার লালমাই থানাধীন এলাকায় এ মহাসড়কটিতে এ গাড়ির গতিরোধ করে গাড়িতে থাকা ড্রাইভার এবং গাড়ির সহকারীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে এবং নির্যাতন করে সে মালামালটুকু তারা নিয়ে যায় এবং যাওয়ার সময় উক্ত গাড়ির ড্রাইভার এবং যিনি দ্বিতীয় আসনধারী ছিলেন তাকে মুখে স্কচটেপ দিয়ে হাত পা বেঁধে তারা রাস্তার পাশে ফেলে যান। পরবর্তীতে এলাকাবাসী এসে তাদেরকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করে উক্ত ঘটনায় এরকম লালমাই থানায় 31শে ডিসেম্বর তারিখে 3 থেকে 4 জনের বিরুদ্ধে একটি দস্যুতার মামলা রুজু করা হয়। উক্ত ঘটনায় প্রেক্ষিতে র‍্যাব 3 যখন এটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া প্রচারিত হয় তখন এটি র‍্যাব এটির ছায়া তদন্ত শুরু করে এবং এই মামলার প্রেক্ষিতে গতকাল প্রায় 3টি আমরা ফলো আপ অপারেশন করেছি। এই অপারেশন করে এই ডাকাতির মালামাল উদ্ধার সহ আমরা 11 জন ডাকাতকে উদ্ধার গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং এই ডাকাত যে রয়েছে, যে 11 জন আমরা পেয়েছি, সে 11 জন ডাকাত অত্যন্ত দুর্ধর্ষ। তারা বিভিন্ন সময় ঢাকা কুমিল্লা মহাসড়ক, বিভিন্ন আঞ্চলিক মহাসড়ক এবং ঢাকা শহরের কিছু রাস্তা যেখানে আর রাতের বেলায় শুধুমাত্র গুটি কয়েক পণ্যবাহী ট্রাক চলাচল করে এই ধরনের ট্রাককে তারা টার্গেট করে ডাকাতি করে থাকে। তারা যেভাবে ডাকাতি করে সেটি হচ্ছে তারা যে পণ্যবাহী ট্রাক তারা টার্গেট করে থাকে তারা তাদের নিজস্ব গাড়ি দিয়ে গিয়ে সে গাড়িটাকে প্রথমে একটু হালকা ধাক্কা দেয় কিংবা ওভারটেকিং করে সে গাড়ির সামনে গিয়ে গতিরোধ করে এবং দেশীয় অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে তারা তাদের কার্য সম্পাদন করে। এই যে জিনিসপত্রগুলো তারা ডাকাতি করে, তারা ডাকাতি করে বিভিন্ন দোকানে তারা এই জিনিসগুলো কিন্তু বিক্রি করে দেয়। জিজ্ঞাসাবাদে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কোথায় কোথায় কী কী মালামাল তারা ডাকাতি করেছে এবং কোথায় কোথায় তারা এই ডাকাতির মালামালগুলো বিক্রি করেছে সেটির একটি সন্ধান আমরা পেয়েছি। আমরা আশা করছি আমরা আমাদের পরবর্তী অপারেশনগুলোর মাধ্যমে এই জব্দকৃত মালামাল এবং যে জায়গায় বিক্রি করেছে এগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হব। গ্রেফতারকৃত আবুল হোসেন, উনি একজন পেশায় ট্রাক চালক। উনি এই 11 জনের যে টিমটি রয়েছে এরা কিন্তু এই টিমটিকে আমরা 3 ভাগে পেয়েছি, 3 ভাগে আমরা 3টি অপারেশন করে পেয়েছি এবং টোটাল যে 11 জন রয়েছে এই 11 জন মূল হোতা হচ্ছে এই আবুল হোসেন। উনি ইতিপূর্ব বেশ কিছু ডাকাতির নেতৃত্ব প্রদান করেছেন। তাছাড়া গ্রেফতারকৃত অন্য 2 জন ডাকাত জসিম এবং জুয়েল, তাদের নামে ইতিপূর্বেও ফতুল্লা থানায় এবং পদ্মা সেতু থানায় বিশেষ ক্ষমতা আনে 2টি মামলা রয়েছে। এছাড়া জুয়েলের নামে একটি দস্যুতার মামলা রয়েছে। আর গ্রেফতারকৃত ডাকাত ইদ্রিস, তার দায়িত্ব ছিল যে গাড়িগুলো ডাকাতি করা হতো সে গাড়িগুলো সে বিক্রি করার দায়িত্বে ছিল, সেও পেশাদার একজন ডাকাত। সে ছাড়া
আর রহমত নামে একজন ডাকাতকে আমরা পেয়েছি, তার নামেও নওগাঁ জেলার ধামরাইহাট থানায় এবং গাজীপুরের কাপাসিয়ায় তার নামে একটি মামলা রয়েছে। এছাড়া গ্রেফতারকৃত অন্যান্য ডাকাতদের সবারই কম বেশি এরকম দস্যুতার মামলা কিংবা ডাকাতির মামলা রয়েছে। তো আমরা সুনির্দিষ্ট তথ্য এবং মামলার ভিত্তিতে আমরা এই ১১ জন ডাকাতকে গ্রেফতার করেছি। তারা এই ১১ জন ডাকাতের তারা বিভিন্ন সময় চার থেকে পাঁচজন গ্রুপ করে করে আঞ্চলিক যে মহাসড়কগুলো রয়েছে এই মহাসড়কগুলোতে তারা ডাকাতি করত এবং আমরা এই তথ্য তারা প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে যে একজন ভিকটিমের কাছ থেকে এরকম তারা মাছ ব্যবসায় ছিল সে ভিকটিম, সে ভিকটিমের কাছ থেকে তারা জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে তার মালামাল এবং সে ভিকটিম থেকে ৫ লক্ষ টাকা তারা ছিনিয়ে নিয়েছে। তো র‍্যাব এই ধরনের যে ডাকাত দল সে ডাকাত দলের বিরুদ্ধে র‍্যাব ইতিপূর্ব বিভিন্ন রকম অপারেশন পরিচালনা করে আসছে। আমাদের যে কন্টিনিউ আমাদের যে অপারেশন তা চলমান থাকবে।